আমরা 25 কেজি ওজনের কাতল মাছ কিনে নিয়ে আইছি আর সুন্দর করে কুটিয়ে কাটিয়ে রান্না করব হেভি সুন্দর হবে ইনশাআল্লাহ ও মাছটা সেই সাদের রে খাইছো সাত করি নাদবো আজ সাত করে রান্না করতে হবে সুন্দর মজা হবে নি এত বড় মাছ তো রান্না করি খুব জবর মজা হবে নি उल्टो नहीं बड़ो मास तो खूब कष्ट তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দেবো
তেল গরম হয়ে গেছে মরিচ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো সব দিয়ে দেবো তরকারির ভিতর। বিলাসটা আসেনি, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লবণ, ধনে গুঁড়া, হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা ফুটি যাতে না হয় হালকা একটু পানি দিয়ে দেবো। মশলা মজি গেছে, আলু দিয়ে দিলাম, গাজর, ফুলকপি দিয়ে দেবো। আমরা তরকারি ভোলার আগে ঝোলের পানিটা দেবো। আমার তরকারি আওজানি আগে মাছটা দিয়ে দেবো। সেই ধরনের ভাজা বাটলাম, সেইটাই আমি দিয়ে দেবো। ইরান বলা হয়েছে কি কাজ আছে না আমাদের প্যাকেট করা শেষ, এখন আমরা নিয়ে যাওয়া গরিব গরিব প্রতিবন্ধী বিতরণ করি। ভালো আছো? খাও তো, নাও খাবার ফাইন। ওঠেন, ছুটিয়ে উঠেন, দেখুন ছুটি। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন? খাবারটা নেন দি। শশী ভালো আছেন গো? ভালো আছো? দাঁড়া খাবার নাও, ধরতে পারবেন? শশী ভালো আছেন? খাবার দেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? খাবার দেন। ভালো আছো? দাঁড়া খাবার দাও। খাও, হ্যাঁ খাও, হ্যাঁ হ্যাঁ খাও, হ্যাঁ।
Allah sen. Kabul benim. Kabul benim. মাছটা সেই সাদের রে সাত করি নাটবো আজ সাত করে রান্না করতে হবে মজা হবে না এত বড় মাছ তো রান্না করলে খুব জবর মজা হবে না গোল ফেরি পড়তেছে একদম গিরান ভাড়া আছে দেখছেন হাতি জবর মজা হবে না।